নমস্কার দর্শকবৃন্দ, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে 25/7/2022 অর্থাৎ আজকে একটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে। সেই অর্ডারটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই অর্ডারটি, যার নম্বর হলো 2279/EM। এটি দেওয়া হয়েছে সভাপতি পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে, এবং এই অর্ডারটি দেওয়া হয়েছে জেলারই প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত সকল অপর বিদ্যালয় পরিদর্শকগণ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে, অর্থাৎ সমস্ত এসআইদের উদ্দেশ্যে। এই অর্ডারটি বিষয় হচ্ছে প্রাতকালীন সময়ে প্রাথমিক বিদ্যালয়গুলি পরিচালন সংক্রান্ত। তো এখানে যেটি রয়েছে মূলত সেটি আমরা একটু দেখে নিই। আপনারা অবগত আছেন যে আগামী 27/7/2022 থেকে 29/7/2022 তারিখ পর্যন্ত বিশেষ চাহিদা সম্পন্ন প্রাথমিকে পাঠরত ছাত্রছাত্রীদের বিষয়ে একটি কর্মশালা জেলাব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে। এই কর্মশালায় বিদ্যালয়ে প্রতি দুজন করে শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করবেন। কর্মশালাটি দিবাকালীন সময়ে অনুষ্ঠিত হবে। কর্মশালাটি সফল রূপায়ণে বিদ্যালয়ে চলাকালীন সময়সূচি প্রাতকালীন সময়ে পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হলো। যে সমস্ত বিদ্যালয়ে দুইয়ের অধিক শিক্ষক শিক্ষিকা বর্তমান সেই বিদ্যালয়গুলি দিবাকালীন সময়েও পরিচালিত হতে পারে। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে অবগত এবং নির্দেশ মোতাবেক সম্পন্ন করার জন্য বলা হলো। তারপর নিচে স্বাক্ষর আছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি। অর্থাৎ এই বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের উদ্দেশ্যে একটি 3 দিনের একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেটি শুরু হচ্ছে 27/7 থেকে, অর্থাৎ জুলাই মাসের 27/28/29 এই 3 দিন সেই ট্রেনিংটি হবে। এবং এই ট্রেনিংয়ের জন্য কিন্তু সমস্ত প্রাথমিক বিদ্যালয় থেকে কিন্তু 2 জন করে শিক্ষক শিক্ষিকা সেই ট্রেনিংয়ে উপস্থিত হতে হবে। সেই কারণে কিন্তু বিদ্যালয়ের পঠন পাঠন যাতে সুষ্ঠুভাবে চলে বা সম্পন্ন হয় সেই জন্য কিন্তু বিদ্যালয়ে প্রাতকালীন অর্থাৎ সকালে মর্নিং সেশনে ক্লাস করার জন্য এই অর্ডারটি প্রদান করা হয়েছে। এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।